স্বপ্ন দেখুন, কিন্তু অযথা চিন্তাগুলো যেন আপনার স্বপ্নকে মেরে না ফেলে। মানুষ স্বপ্ন দেখে, না হলে মানুষ তার নিজের চেয়েও অনেক বড় হতে পারত না। কিন্তু স্বপ্নের বড় বাধা হচ্ছে আমাদের চিন্তাগুলো, নানা রকমের চিন্তা, ভয়, হতাশা, আনন্দ, আশা, ভরসা। একবারও কি ভেবে দেখেছেন, ছোটবেলা থেকেই আমাদের এই চিন্তাগুলো আমাদের শেখানো হয়েছে, বোঝানো হয়েছে, এই চিন্তা ছাড়া আমি নাকি বড় হতে পারবো না। আমরা নিরাপদ থাকার জন্য এই চিন্তাগুলোর একটা দেয়াল তৈরি করেছি, আর প্রতিদিন সেই দেয়ালকে মজবুত করছি। আর এর ফলে এই দেয়াল ভেদ করে কোনো নতুন কথা আমাদের কাছে আসছে না। আপনার এই বন্দী দশা কাটাতে হবে, ওই দেয়ালে একটা জানলা ফোটাতে হবে, যাতে বাইরের নতুন আলো বাতাস ভিতরে আসে, আপনি যেন মুক্তি পান। আমি সুপ্রিয় দত্ত, আমি ট্যাক্সের কাজ করি। যখন শুরু করেছিলাম আমারও অনেক চিন্তার বাধা ছিল, আমি পারবো তো, আমি কাজ পাবো তো, কাজ শেখার জন্য টাকা কিভাবে জোগাড় করব, এই কাজ করে ভালো রোজগার হবে তো, সংসার চলবে তো, এই কাজে সম্মান পাবো তো। 30 বছর আমি এই কাজ করছি। আজ আমার অফিস কলকাতার মৌলালিতে, আজ আমরা ভারতের বেশিরভাগ রাজ্যে কাজ বাড়াতে পেরেছি, প্রচুর মানুষ আমার সঙ্গে কাজ করছেন। আপনি কি জানতে চান আমি কিভাবে আমার চিন্তার বাধাগুলো দূর করেছি? দেখুন, আমি মনে করি আমার সব চিন্তার উত্তর আমার ভেতরেই আছে। আমরা আমাদের চিন্তাগুলোকে থামাতে পারি না, কারণ আমরা চিন্তাগুলির সমাধানের জন্য আমরা বাইরের উত্তর খুঁজি, ভিতরে খুঁজি না। আমার ভিতরের উত্তর কিভাবে পাব? আচ্ছা, একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছেন, যখন আপনি খুব দুশ্চিন্তায় আছেন, কোনো একটা প্রশ্ন আপনার মনে ঘুরছে, তার সলিউশন করতে পারছেন না, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, তখন হঠাৎই একটা কথা আপনার মনে এলো আর আপনার চিন্তা দূর হয়ে গেল, আপনি সম্পূর্ণ নতুনভাবে চিন্তা করতে লাগলেন। আপনার চিন্তার উত্তর খুঁজুন ভেতরে, মনের দিকে তাকান, দেখবেন মন শান্ত হয়ে যাবে। করে দেখুন, সেই শান্ত মনে আপনার চিন্তার উত্তর চান, নিজেকে, নিজের শান্ত মনকে জিজ্ঞাসা করুন, উত্তর পাবেন। উত্তরটা মেনে নিন, কোনো তর্ক বিচার করবেন না। আপনার শান্ত মনের মধ্যে লুকিয়ে আছে আপনার জ্ঞান, আপনার শিক্ষা, আপনার জীবনের সব অমূল্য অভিজ্ঞতা। প্রতি মুহূর্তে আপনি নতুন কিছু শিখেছেন, নতুন কিছু জেনেছেন, নতুন কিছু বুঝেছেন। আপনার ভিতরে প্রত্যেকটা জিনিস জমা রয়েছে। আপনার জ্ঞান, শিক্ষা, অভিজ্ঞতা আপনাকে ঠকাবে না। শান্ত মনের কথা মানতে শিখুন। এই অভ্যাসটা কিছুক্ষণের জন্য করে দেখুন, একটা নতুন অনুভূতি পাবেন, নতুনভাবে জীবন শুরু করতে পারবেন। আপনার স্বপ্নের জন্ম, লালন পালন হয় এই শান্ত মনে। মন শান্ত রাখুন, স্বপ্ন সফল করুন। আমি আপনার সঙ্গে আছি। ধন্যবাদ।